চকবাজার ট্র্যাজেডির পর থেকেই ছেলে রোহানকে খুঁজে বেড়াচ্ছেন বাবা মোহাম্মদ হাসান রাস্তায় থাকলেও সেদিনের আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি রোহান ও তার বন্ধু বন্ধুর মরদেহ পাওয়া গেলেও এখনো রোহানের খোঁজ মেলেনি প্রতিটি লাশ হাতে হাতে চাইছে শনাক্ত করতে পারি না আমি আমি আমার বাবার শনাক্ত করতে পারি সব কালো হয়ে গেছে ভয়ঙ্কর সেই রাতের কথা মনে করলে এখনো শিউরে ওঠেন কোনো মতে বেঁচে যাওয়ারা জ্যামের কারণে আমি ঠিক গাড়িটা আমার ওইখানে আর কি ছিল হঠাৎ দেখলাম একটা বিকট আওয়াজ আগুন ধরা অবস্থায় ড্রাইভার দেখলাম গেটটা খুলে সে বের হতে পারছে তার দেখা দেখি আমিও বের হয়ে গেলাম উপরে কি যেন পড়লো সাথে সাথে দেখলাম আগুন আগুন আমার এই গেট পর্যন্ত আয়া এদিকে পর্যায়ক্রমে চুড়িহাট্টার ভবনগুলো থেকে সব ধরনের কেমিক্যাল সরিয়ে নেওয়া হচ্ছে এ কার্যক্রম চলমান রাখার কথা জানিয়েছে পুলিশ পুরনো ঢাকায় অনেক কেমিক্যালের গোডাউন বিভিন্ন গোডাউন রয়ে গেছে তো সেগুলো আমরা সরানোর জন্য আমরা সরকারের নির্দেশনা গতকালকে মাইকিং হয়েছে সবাই আমরা সম্মিলিতভাবেই আমরা অভিযান পরিচালিত করব সকালে চুড়িহাটটায় ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এখনও হাসপাতালে ভর্তি দগ্ধ নয়জন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চকবাজার ট্র্যাজেডিতে আহতদের দেখতে আসেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পরে তিনি বলেন নিমতলির ঘটনা থেকে শিক্ষা না নেয় এ দুর্ঘটনা ঘটেছে আমরা আশা করি যে দ্রুত সময়ের ভিতরে এগুলো যথাযথ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হবে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সামন্ত লাল সেন জানান চিকিৎসাধীন নয়জনের জনের মধ্যে ছয় জনের অবস্থা এখনো আশঙ্কাজনক বার্নের সাথে ডায়াবেটিস হেড ইনজুরি সব কিছু আছে সেই জন্য আমরা একটা মেডিকেল বোর্ড প্রথম দিন থেকে কাজ করছে সেখানে বার্নের ডাক্তার রেসপিরেটরি ডাক্তার ডায়াবেটিস মেডিসিন নিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত মোট এগারো জনকে পঞ্চাশ হাজার টাকা করে দেয়া হবে নুর শাওন একুশে টেলিভিশন ঢাকা